নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে জানাবো, নিয়মিত যদি 3-4টে করে কাজু বাদাম খান তাহলে কি ধরনের উপকার আপনি পেতে পারেন। পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে কাজু বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কপার, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক এবং আরও নানাবিধ খনিজ এবং ভিটামিন নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। শুধু তাই নয়, কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকেরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন। তবে এ কথাও ঠিক যে মাত্রা ছাড়া এই বাদামটি যদি কেউ খায় তাহলে কিন্তু শরীরের উপকারের থেকে অপকার বেশি হয়। কারণ উপকারী উপাদান বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে উল্টো ফল হতে শুরু করে। তাই পরিমিত পরিমাণে খেতে হবে কাজু বাদাম। একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত যদি 3-4টি করে কাজু বাদাম খাওয়া যায় তাহলে শরীরের নানা পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়। সেই সঙ্গে আরও কিছু উপকার পাওয়া যায়, যেমন কাজুতে উপস্থিত ফসফরাস দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ মুখগহ্বর সম্পর্কিত রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই দাঁতকে শক্তপোক্ত এবং সুন্দর রাখার ইচ্ছে যদি থাকে তাহলে প্রতিদিন কাজু খেতে ভুলবেন না। এমনকি গবেষণায় এও দেখা গেছে, কাজু খাওয়া মাত্র দেহের ভেতরের আয়রনের ঘাটতি দূর হতে শুরু করে, ফলে লোহিত রক্তকণিকার উৎপাদন এত মাত্রায় বেড়ে যায় যে অ্যানিমিয়ার মতন রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতিও ঘটতে সময় লাগে না। এবার বলি, কপার হলো সেই খনিজ যা চুলের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্তপোক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে কাজুতে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, কাজু চুলের সৌন্দর্যও বাড়িয়ে থাকে। তবে এখানেই শেষ নয়, কাজু বাদামে থাকা কপার শরীরের ভেতরে এমন কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয় যা চুলের কালো রঙকে ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয়। এবার বলি, যদি প্রতিদিন 1 মুঠো করে কাজু বাদাম খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে ক্যান্সার সেলের খোঁজ পাওয়া যাবে না, কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। আসলে এই বাদামটির শরীরে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে। এবার বলি, বাদাম সার্বিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, আর একবার ব্রেন পাওয়ার বাড়তে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটে, ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগও বাড়তে শুরু করে। এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা জিঙ্ক ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে। তাই আপনি যদি এই ধরনের ইনফেকশনের শিকার প্রায়শই হয়ে থাকেন তাহলে রোজের ডায়েটে কাজু বাদাম অবশ্যই রাখতে হবে। এরপর বলি, মাঝে মধ্যে যদি রক্তচাপের গ্রাফের কাঁটা ওঠানামা করে তাহলে চট জলদি কাজু খাওয়া শুরু করতে হবে, কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেশিয়াম যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া কাজুতে রয়েছে ওলিসিক নামে এক ধরনের মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা দেহে বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কাজে আসে। তাই তো নিয়মিত এই বাদামটি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসবে, ফলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কাও হ্রাস পাবে। কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বাড়তে শুরু করে। সেই সঙ্গে বুড়ো বয়সে গিয়ে অস্টিও আর্থারাইটিসের মতন হাড়ের রোগ হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। কাজু বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন ক্যান্সার রোগকে দূরে রাখে, তেমনি নানাবিধ হার্টের রোগ থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যাদের পরিবারে হার্ট ডিজিজের ইতিহাস রয়েছে তারা প্রয়োজন মনে করলে এই প্রাকৃতিক উপাদানটির সঙ্গে বন্ধুত্ব পাতাতেই পারেন। এই ছিল রোজ 3-4টি কাজু বাদাম খেলে আপনি কি কি উপকার পেতে পারেন সেই বিষয়ে কিছু ইনফরমেশন। কেমন লাগলো আজকের এই ইনফরমেশন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন,
আর এই রকম ভিডিও আরো পেতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।